নমস্কার বন্ধুরা খোঁজখবর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে চাকরি পরীক্ষার আন্তরিক শুভেচ্ছা জানাই অন্যান্য দিনের মতো ঠিক আজও আমি একটি নতুন চাকরির খবর আপনাদের কাছে নিয়ে এসেছি আজ যে বিষয়ে বলবো সেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সাতশো নজন ছেলে মেয়ে নিচ্ছে তো কোন কোন পদে কতজন ছেলে মেয়ে নিচ্ছে এবং তাদের তারতে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা দরকার তো সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটি পুরো দেখুন স্কিপ করবেন না তাহলে আপনার কিন্তু অনেক তথ্য মিস হয়ে যাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রেড ওয়ান নন টিচিং পোস্টে ও গ্রেড টু নন টিচিং পোস্টে সাতশো নজন ছেলে মেয়ে নিচ্ছে তো কারা কোন পদের জন্য যোগ্য লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট পাশ হতে হবে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে আর কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে এই পদের জন্য মাইনের কথা বলা হয়েছে লেভেল টু অনুযায়ী অর্থাৎ আপনার লেভেল টু অনুযায়ী যদি মাইনে ধরা হয় তাহলে আপনার উনিশ হাজার নশো টাকা আপনি মাইনে পাবেন এই পদের জন্য মোট শূন্য পদ কিন্তু নিরানব্বইটি তার মধ্যে আছে আপনার জেনারেল ছত্রিশটি ইডাব্লু এস দশটি ও বি বাইশটি তপশিলি জাতি বাইশটি তপশিল উপজাতি পাঁচটি আর প্রতিবন্ধী চারটি চাকরি হবে আপনার গ্রুপ সি পদে তারপর আছে মাল্টি টাস্কিং স্টাফ মাধ্যমিক পাস মেয়েরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন আইটিআই পাসরাও আবেদন করতে পারবেন এখানে মূল মাইনের কথা বলা হয়েছে লেভেল ওয়ান অনুযায়ী লেভেল ওয়ান অনুযায়ী অর্থাৎ আপনার আঠেরো হাজার টাকা এই পদে মোট শূন্য পদ চারশো পাঁচটি তার মধ্যে জেনারেল আছে একশো সাত সাতাত্তরটি ই ডাব্লিউএস চল্লিশটি ও সি উননব্বইটি তপশিলি জাতি সত্তরটি তপশিল উপজাতি তেরোটি প্রতিবন্ধী ষোলোটি চাকরি হবে সি পদে তারপর আছে আপনার আপার ডিভিশন ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য অবশ্যই যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থা বা রাজ্য বা কেন্দ্র সরকারের অফিস অটোনোমাস বডি কিংবা নামে প্রাইভেট সংস্থায় মানে যেখানে আপনার টার্ন ওভার বছরে দুশো কোটি টাকা হয় আর কি সেই রকম সেক্টরে বা সেই রকম সংস্থায় অন্তত বছরের কাজ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে আর কম্পিউটার কম্পিউটার চালানোর মতো একটা সাধারণ জ্ঞান থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই পদের জন্য মাইনের কথা বলা হয়েছে লেভেল ফোর লেভেল ফোর মানে আপনার চুয়ান্ন হাজার চারশো ষাট টাকা মোট শূন্য পদ উনত্রিশটি তার মধ্যে জেনারেল বারোটি ইডব্লিউএস দুটি ও বি ছটি তপশিলি জাতি সাতটি তপশিল উপজাতি একটি আর প্রতিবন্ধী একটি এখানেও চাকরি হবে আপনার ওই গ্রুপ সি পদে তারপর আসবে না প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্সটা এই পদের জন্য আবেদন করতে পারেন কোনো বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থা রাজ্য কেন্দ্রীয় সরকার অফিস কিংবা লাইব্রেরি বা কোনো অটোনোমাস বাড়িতে অন্তত দু বছর কাজ চালানোর অভিজ্ঞতা থাকলে তবেই যোগ্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাশটাও কিন্তু কোনো যে গবেষণা সংস্থা বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অফিস কিংবা লাইব্রেরি বা কোনো অটোমাস বাড়িতে অন্তত তিন বছরের কাজ চালানোর অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করতে পারবেন কম্পিউটারের কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে এখানে মূল মাইন আপনার লেভেল সিক্স অনুযায়ী লেভেল সিক্স অনুযায়ী আপনার মাইনে হবে চৌষট্টি হাজার নশো আটত্রিশ টাকা এখানে শূন্যপদ মোট পাঁচটি তার মধ্যে জেনারেল আছে চারটি তপশিলি জাতি একটি এই টোটাল পাঁচটি এখানেও চাকরি হবে আপনার গ্রুপ সি পদে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স পাশটা আবেদনের যোগ্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাশরাও কোনো বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থা বা কোনো অটোনোমাস বাড়িতে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবে যোগ্য আর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে মূল মাইনে লেভেল ফাইভ অনুযায়ী লেভেল ফাইভ অনুযায়ী মাইনে আপনার উনত্রিশ হাজার দুশো টাকা মোট শূন্যপাত চারটি জেনারেল দুটি ও বিসি একটি আর তপশিলি জাতি একটি হবে আপনার ওই গ্রুপ সি পদে তারপরে আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনের যোগ্য কোনো বিশ্ববিদ্যালয় বা এডুকেশনাল ইনস্টিটিউটের লাইব্রেরিতে অন্তত এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে মূল মাইনের কথা বলা হয়েছে লেভেল ওয়ান অনুযায়ী লেভেল ওয়ান অনুযায়ী আপনার মাইনে পড়বে মাইনে হবে আঠেরো হাজার টাকা মোট শূন্য পদ এখানে তিরিশটি তার মধ্যে জেনারেল বারোটি ই ডাব্লিউএস তিনটি ও ছটি তপশিলি জাতি ছটি আর তপশিল উপজাতি দুটি এবং প্রতিবন্ধী একটি এখানেও চাকরি হয় আপনার ওই গ্রুপ সি পদে তারপরে আছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য অবশ্যই যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশটা ল্যাবরেটরিতে সূক্ষ্ম যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই যোগ্য এই অভিজ্ঞতা থাকতে হবে কোনো বিশ্ববিদ্যালয় বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অফিস অটোনোমাস বডি কিংবা নামি প্রাইভেট সংস্থা যেখানে বছরের টার্নওভার দুশো কোটি টাকা হয় আর কি সেই রকম সংস্থায় অন্তত বছরের কাজ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে মূল মাইনের কথা বলা হয়েছে লেভেল ফোর অনুযায়ী লেভেল ফোর অনুযায়ী আপনার মাইনে হবে চুয়ান্ন হাজার চারশো ষাট টাকা মোট শূন্যপাত এখানে ষোলোটি তার মধ্যে জেনারেল সাতটি ইডাব্লিউএস একটি ও বিসি চারটি তপশিলি জাতি তিনটি প্রতিবন্ধী একটি এখানেও আপনার চাকরি হবেই গ্রুপ সি পদে তারপর আছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা আবেদনের যোগ্য বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা ল্যাবরেটারি টেকনোলজির সার্টিফিকেট কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন মূল মাইনে এখানে লেভেল ওয়ান অনুযায়ী ওয়ান অনুযায়ী লেভেল ওয়ান অনুযায়ী আপনার মাইনে পড়ছে আঠেরো হাজার টাকা শূন্য এখানে মোট পঁয়তাল্লিশটি তার মধ্যে জেনারেল সতেরোটি ইডব্লিউএস চারটি ও বি সি দশটি জাতি দশটি তপসিল উপজাতি দুটি এবং প্রতিবন্ধী দুটি এখানেও আপনার চাকরি চাকরি হবে গ্রুপ সি পোস্ট পদে পদে তারপরে আছে আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা কোনো বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের অফিস এস্টোনোমাস বডি কিংবা নামি কোনো প্রাইভেট সংস্থায় যেখানে বছরে দুশো কোটি টাকা টার্নওভার আছে সেই রকম কোনো সংস্থায় বা সেক্টরে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এখানে মূল মাইনে লেভেল সিক্স অনুযায়ী লেভেল সিক্স অনুযায়ী মাইনে আপনার চৌষট্টি হাজার নশো আটত্রিশ টাকা শূন্য পদ মোট নটি তার মধ্যে জেনারেল চারটি ই এস একটি ও বিসি চারটি এখানে চাকরি গ্রুপ সি পদে হবে তারপরে আছে আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশটা কোনো বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের অফিস অটোনোমাস বডি কিংবা নামি কোনো প্রাইভেট সংস্থা যেখানে ওই দুশো কোটি টাকা টার্ন ওভার আছে বছরে সেই রকম সংস্থা থেকে অন্তত তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য এখানে মূল মাইন আপনার লেভেল ওই ছয় অনুযায়ী অর্থাৎ চৌষট্টি হাজার নশো আটত্রিশ টাকা মাইনে মোট শূন্য পদ এখানে একটি এবং সেটি হচ্ছে ওবিসি এখানে চাকরি হবে গ্রুপ সি পদে তারপর আছে স্টোনোগ্রাফার যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশটা আবেদনের যোগ্য ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যতক্রমে পঁয়ত্রিশটি ও আশিটি তোলার গতি থাকতে হবে কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতাও কিন্তু থাকতে হবে এখানে মূল মাইনে লেবের ফোর অনুযায়ী অর্থাৎ চুয়ান্ন হাজার চারশো ষাট টাকা মোট শূন্য পদ এখানে দুটি দুটি জেনারেল চাকরি হবে আপনার ওই গ্রুপ সি পদে এরপরে আছে আপনার সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য যে কোনো শাখার মাস্টার ডিগ্রি কোর্স পাশরা আবেদনের যোগ্য অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে মূল মাইনে লেভেল সিক্স অনুযায়ী অর্থাৎ আপনার চৌষট্টি হাজার নশো আটত্রিশ টাকা শূন্য পদ দুটি দুটি জেনারেল এখানে ওই চাকরি গ্রুপ সি পদে তারপরে আছে আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশরা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রক্ষণাবেক্ষণের কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলে তবে যোগ্য মানে তবে আবেদন করতে পারবেন আর কি এখানে মূল মাইনে আপনার লেভেল ফাইভ অনুযায়ী অর্থাৎ আপনার উনত্রিশ হাজার দুশো টাকা এখানে মোট সুন্দরপদ আছে সতেরোটি তার মধ্যে জেনারেল আছে আটটি ই এস একটি ও বি সি তিনটি তপশিল জাতি তিনটি তবশিল উপজাতি একটি আর প্রতিবন্ধী একটি এখানে ওই চাকরি গ্রুপ সি লেভেলের তো আমি যে কটা পদের কথা বললাম আগে তো সবকটা পদে মানে সবকটা পদের মধ্যে আপনার পে লেভেল ওয়ান পে লেভেল টু পে লেভেল ফোর পে লেভেল ফাইভের বেলায় বত্রিশ বছর আর পে লেভেল সিক্স ও পে লেভেল সেভেনের বেলায় পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তো সব ক্ষেত্রে বয়স আপনার ধরতে হবে ষোলো পাঁচ দু হাজার তেইশের মধ্যে এই ষোলো পাঁচ দু হাজার তেইশের মধ্যে যেন আপনার বয়স বত্রিশ এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তবে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন মনে রাখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে স্ট্যাটিউটারি অ্যাডমিনিস্ট্রেটিভ নন টিচিং লাইব্রেরি ক্যাটারে যেসব পদে দরখাস্ত নিয়েছিল তা কিন্তু বাতিল করা হয়েছে আগে যারা দরখাস্ত করেছিলেন তাদের আবার নতুন করে দরখাস্ত করতে হবে প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর জন্য প্রথমেই লিখিত পরীক্ষা হবে পরীক্ষার টোটাল তিনশো নম্বরের একশো পঞ্চাশটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু অবজেক্টিভ মাল্টিপ্যাল চয়েস টাইপের থাকবে যে যে বিষয়ে প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে আপনার রিজয়নিং অ্যাবিলিটি সত্তর নম্বরের পঁয়ত্রিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস ষাট নম্বরের তিরিশটি প্রশ্ন ম্যাথেমেটিক্যাল অ্যাবিলিটি সত্তর নম্বরের পঁয়ত্রিশটি প্রশ্ন আর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ষাট নম্বরের তিরিশটি প্রশ্ন কম্পিউটার অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন এই কটা বিষয়ে প্রশ্ন থাকবে টোটাল সময় দেওয়া হবে দু ঘন্টা এই পরীক্ষায় সফল হলে তারপরে পদ অনুযায়ী আপনাদের স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তবে সেটা কোথায় এবং কখন হবে তার জন্য ওয়েবসাইটে দেওয়া হবে বা পরবর্তীতে আমার ভিডিও সেটা আপনার অবশ্যই পেয়ে যাবেন দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই মের মধ্যে দরখাস্তের ওয়েবসাইট আপনার ডব্লু 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 ডট ভি বি এইচ এ আর এ আই আর এসি ডট এন টি এ ডট এসি ডট এন ইন আবারও বলছি ভি বি এইচ এ আর এ আই আর ইসি ডট এন টি ডট এসি ডট ইন তো এখানে গিয়ে আপনার মোবাইল ইমেল আইডি দিয়ে এবং পাসপোর্ট মাপের ছবি যেটা আপনারা চল্লিশ থেকে ষাট কেবির মধ্যে রাখবেন এবং সিগনেচার রাখবেন দশ থেকে কুড়ি কেবির মধ্যে তো স্ক্যান করে নিয়ে সেগুলো আপনারা দিয়ে আর কি ফর্ম ফিল আপ করবেন যেভাবে আর কি ফর্ম ফিল আপ করেন অন্যান্য পরীক্ষার জন্য তো সেইভাবে করবেন তো পরীক্ষা ফি গ্রুপ সি পদের বেলে আপনার কিন্তু নশো টাকা ফি দিতে হবে তো তফসিলি হলে দুশো পঁচিশ টাকা মহিলা ও প্রতিবন্ধীদের জন্য কোনো ফি লাগবে না তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে আর গ্রুপ বি পদের বেলায় এক হাজার দুশো টাকা তো গ্রুপ বি পদের বেলায় তফসিলি হলে তিনশো টাকা প্রতিবন্ধী মহিলাদের জন্য ফি লাগবে না তো তারপরে আপনার অ্যাপ্লিকেশান সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রড নাম্বার ও অ্যাপ্লিকেশন ফর্ম আপনি প্রিন্ট আউট করে কাছে রেখে দেন ভবিষ্যৎ আপনার অবশ্যই লাগতে পারে তো এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু আপনাদের জানতে ইচ্ছা করে বা কোনো সন্দেহ বা কোনো যে জিজ্ঞাসা থাকে তো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই তার রিপ্লাই দেবো তো আপনারা ফর্ম ফিল আপ করে ফেলুন আর যারা এখনও আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আগামীতে আরও অন্যান্য ভিডিও সহজভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি সবার আগে তুলে ধরতে পারি আপনাদের চলার পথকে সহজ করে দিতে পারি এগিয়ে আপনাদেরকে এগিয়ে দিতে পারি তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ